সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস www.railway.gov.bd। আমি এই রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওর সঙ্গেই থাকবেন এবং বাংলাদেশ রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সেই সাথে একটি রিকোয়েস্ট করব, যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান, সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও বা বিভিন্ন ধরনের কোম্পানির চাকরির আপডেট পেতে চান, তারা অবশ্যই আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন। আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট সবার আগে দ্রুত আপনার নিকট পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো শুরু করছি বাংলাদেশ রেলওয়ে এর নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি, ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, মার্কেটিং ও কর্পোরেট প্ল্যানিং বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা। যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 22 ফেব্রুয়ারি 2022। একটি ক্যাটাগরিতে যথাক্রমে গার্ড গ্রেড 2, গ্রেড 14, পদ সংখ্যা 53, বয়সসীমা 18 থেকে 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি, এবং আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থীগণ। অর্থাৎ এখানে গার্ড পদে জনবল নিয়োগ প্রদান করা হবে, পদ সংখ্যা 53টি। এই গার্ড পদে নিয়োগ প্রদানে আপনাকে মিনিমাম ডিগ্রি পাস থাকতে হবে, অর্থাৎ যে কোনো বিষয়ে ডিগ্রি পাস থাকতে হবে, তবে অবশ্যই দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। মিনিমাম দ্বিতীয় শ্রেণীতে আপনার ডিগ্রি পাস হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন, এবং বয়সসীমা 18 থেকে 30 বছর এর মধ্যে হতে হবে। আর শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবার আসি কিভাবে এই গার্ড পদে আপনি আবেদন করতে পারবেন, এই আবেদন করার প্রক্রিয়াটি বা কী সেই বিষয়টা বিস্তারিত জানি। আবেদনটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক, সুতরাং আপনারা যারা বাংলাদেশ রেলের এই গার্ড পদে আবেদন করতে ইচ্ছুক তারা http://br.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আর অনলাইনে আবেদনপত্র পূরণ করার শুরুর তারিখ 2 মার্চ 2022 সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 6 এপ্রিল 2022 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে 2 মার্চ 2022 তারিখ সকাল 10 ঘটিকাতে আবেদনটি শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ 6 এপ্রিল 2022 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আবেদনের লিঙ্কটি দিয়ে দিব এবং আপনারা আবেদন করতে কি কি বিষয় প্রয়োজন এই টোটাল বিষয়টি আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে সহযোগিতা নিতে পারেন। আর অনলাইনে আবেদন সাবমিট করার পর অনধিক 72 ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই টেলিটকের সার্ভিস চার্জ সহ 112 টাকা ফি প্রদান করতে হবে, অন্যথায় তার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। পরবর্তীতে আপনি অ্যাডমিট কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য আপনার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে, অর্থাৎ যখন অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করবেন তখন যে ফোন নাম্বারটি ব্যবহার করবেন সেই নাম্বারে পেয়ে যাবেন। তো আশা করছি বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে টোটাল বিষয়টি বুঝতে পেরেছেন যে বাংলাদেশ রেলওয়ে গার্ড পদে 53 জন জনবল নিয়োগ প্রদান করছে এবং শিক্ষাগত যোগ্যতা মিনিমাম ডিগ্রি পাস, তবে অবশ্যই দ্বিতীয় শ্রেণীতে ডিগ্রি পাস হতে হবে, আর আবেদন করতে পারছে বাংলাদেশের সকল জেলার প্রার্থী। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য।